সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন বিশ্বনাথ উপজেলার, সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মুহিবুর রহমান। এবং সম্প্রতি যে নির্বাচন যেটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে গত 5 তারিখে, বিতর্কিত নির্বাচন অনেকেই বলছেন, এবং অনেকে বলছেন না এটি পরিষ্কার যে একটি বিতর্কিত নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগ সেখানে জয়লাভ করেছে এবং একটি গৃহপালিত বিরোধী দল হিসাবে যারা অবস্থান নিয়েছেন তারাও আবার সরকারে যোগ দিয়েছেন। একটি সিলেটি ভাষায় যদি বলা হয় তাহলে বাংলাদেশের সরকার চলছে একটি বানুমতির খেলা। ওলানুনানি ভানুমতির বললে আমার মনে খুব একটা অত্যুক্তি হবে না, এটা এটা ভানুমতির মতোই তো, কারণ যেভাবে যে স্টেজ ম্যানেজ ড্রামা, এটা ইলেকশন সব যখন আমাইছিল গিয়া আপনার কিতাব দরবার হলো বঙ্গভবন, তখন মাইছিল ইয়া আসে থান্ডে খের, মানে হাসা ছাড়া তো আর কিছু করার তো আমার মনে হয় নাই। কারণ এস এস এফ যে যে ড্রামা করলে নির্বাচনের আগে, সেটা তো অলমোস্ট এভরিথিং তো স্টেজ ম্যানেজ ছিল। তো সেখানে উনি একদিন বললেন যে আওয়ামী লীগের সাথে উনি বেহেস্তে যেতেও রাজি নন, এটা তো জানেন না, আপনারা জানেন কি না, পত্রিকায় এসেছিল। আর একদিন পরেই আবার দুজকে যেতে রাজি হয়ে গেলেন, ইলেকশনে গেলেন, তারপর আবার উনি অসুস্থ হয়ে গেলেন, আবার সিএমএইচ এ ভর্তি হলেন, আবার গলফ খেললেন, সেখানে বললেন যে গলফ খেলাটাও নাকি এটা তার চিকিৎসার একটা অংশ, এগুলো কিন্তু পত্রিকায় ছিল। আচ্ছা, সব মিলিয়ে এই যে আমি আপনাকে এখানে একটু কি করি, এই এই যে কথাগুলো উনারা বলেন, এই যে একজন কলার বলেছেন বেশরমের মতো, এদের কি ধারণা যে বাংলাদেশের মানুষ এতটাই বুকা যে এরা কিছু বুঝে না, এরা যা বলবে, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এরশাদ সাহেব বলেন যে উনি অসুস্থ, উনি সিএমএইচে আছেন, উনি আবার গলফ খেলেন, মানে এগুলা সব মিলিয়ে একটি তামসা না ফাইজলামি, কোনটা এটা 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 কোন? এখন দেখেন বাংলাদেশের যে রাজনীতি সেটা আপনারা এখান থেকে দেখছেন, আমরা ভিতরে ছিলাম, সম্পৃক্ত ছিলাম, সেখানে তো কেউ কাউকে কনফ্রন্ট করে না, আর করলেও তার কথাটা বরঞ্চ তাকে কারাবরণ করতে হয়, এই হচ্ছে ভয় পায় মানুষ। হ্যাঁ, ভয় পায় এই জন্য যে কারাবরণ করেছে অনেকে, বলে এখন সুযোগ নাই। যেমন আমি একজন ক্যান্ডিডেট, ইলেকশনে একজন ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আমিও আমার কথাগুলো বলতে পারি না, পুলিশ এসে আমাকেও গ্রেফতারের চেষ্টা করেছে। তো যেহেতু আমি সদ্য সাবেক একজন উপজেলার চেয়ারম্যান, সেই হিসাবে অনেকে আমাকে চিনে, পুলিশেরই অনেক ফোর্সে আমাকে চিনে, তো সেজন্য হয়তো আমি রক্ষা পেয়েছি। কিন্তু একজন সাধারণ নাগরিক যদি কনফ্রন্ট করে, সে যদি স্বচ্ছতা দাবি করে, তার তো কোনো সুযোগ নাই, সে তো কোনো উত্তর পাবে না, বরঞ্চ সে আক্রান্ত হবে। এই জন্য এই বাংলাদেশে এই যে বানুমাতির খেলা সবসময় চলছে। এখন দেখেন একটা একটা সত্য জিনিস যেটা, যে ভুল তো আমরা সবাই করতে পারি, আমি যদি এটা ভুল করি, আমি যদি সেটা স্বীকার করে নেই, তাহলে এটাতেই শেষ, জনগণ সেটা সহজেই সেটা গ্রহণ করে নেয়। কিন্তু আর আমি এই ভুলটাকে অস্বীকার করে একটার পর একটা মিথ্যা বলে বলে আমার কার্যক্রমকে যখন জাস্টিফাই করার চেষ্টা করি, জনগণ কিন্তু এত বুকা না। আপনি যে কথা বলছেন, জনগণ এত বুকা না, সবই বুঝে, সময় যখন আসে তো ঠিকই, এই যে জনগণ যে তাদের ইচ্ছার প্রতিফলন তারা ঘটায়, তো সেটা তো নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত সবসময় যেটা হয়। কিন্তু এই নির্বাচন যেটা ছিল, এটা সম্পূর্ণরূপে একটা সাধারণ নির্বাচন, প্রশাসনের নির্বাচন। আমার ঘটনাটা শুনেন, আমি তো ধরেন যখন থেকেই নমিনেশন সাবমিট করলাম, তারপর থেকেই আমি ক্যাম্পেইন করতে শুরু, ক্যাম্পেইন শুরু করে দিয়েছি, যে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন এই সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, তো আমি বলছি যে আমি ওর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো। উনি ঠিক আওয়ামী লীগের নমিনেশনও পেয়ে গেলেন এক পর্যায়ে, আরও ছিলেন প্রতিদ্বন্দ্বী কিন্তু উনি পেয়ে গেলেন, তো বললাম যে ওনার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। এক পর্যায়ে এসে দেখলাম যে উনি আর নাই, জাতীয় পার্টি থেকে ইয়াহিয়া চলে আসছেন। ইয়াহিয়া চলে আসার পরেই আমার সাথে যোগাযোগ করে, ছেলেটার সাথে আমার যোগাযোগ আগেই ছিল এবং এখনও যোগাযোগ আছে, তো তার বিরুদ্ধে আমার তেমন কিছু বলার নাই। কিন্তু হঠাৎ একদিন ফোন, একদিন বললো, ফোন করে বললো যে আমাকে সে চাচা সম্বোধন করে, যে বললো চাচা, এটা হচ্ছে নির্বাচনের প্রায় 10 দিন আগে, যে চাচা ভোট তো আপনি সবই পাবেন, আমি তো আর ভোট পাবো না, এটা আমি জানি, কিন্তু পাশ করবো আমি। আমি বললাম এটা কোন বুকার কথা, আমি এটা যে সবাই বলতেছে পাশ করবো, মানে পাশ করবো আমি, যে যেখানে বালাগঞ্জ বিশ্বনাথে 90 জন লোক আমার পক্ষে, হয়তো 10 জন হয়তো ওই যে আওয়ামী লীগের যারা তাকে সমর্থন করছে তাদের সাহায্যে হয়তো 10টা ভোট সে পেতে পারে, সেখানে বলতেছে পাশ করবো আমি। তো আমি এটা আমি এটা হাসছিল সেটা উড়িয়ে দিলাম, যাক, তা আমি আমার কাজ করতেই থাকলাম। 5 দিন আগে সুরঞ্জিত সেন সাহেব, উনি হয়তো দিল্লিতে গিয়েছিলেন এয়ারপোর্ট থেকে, হঠাৎ আমাকে একটা টেলিফোন, আরেকজন উনি ছিল ওখানে, আমার কথা নাকি উনি কথাবার্তা বলতেছেন, তো আমাকে লাইনটা লাগিয়ে দিল।
তা আমি বললাম যে দাদা কি খবর, ভালো আছেন? বললো যে তোমাকে অভিনন্দন, তোমাকে আগাম অভিনন্দন। বলে কেন আগাম অভিনন্দন? তুমি পাস। তাই বললাম ধন্যবাদ আপনাকে, তো 5 তারিখ তো যাক, তারপরে দেখা যাক। সরকারের আরও মন্ত্রী কয়েকজন তাদের সাথে আলাপ হলো, সবাই বললো যে আমি পাস। 3 দিন আগে হঠাৎ আমি একটা ফোন দিলাম আমাদের এই অর্থমন্ত্রী সাহেবকে, আমি বললাম যে উনি তো মুরব্বী লোক, তো ওনারকে একটা সালাম দিয়ে একটা দোয়া লই। উনি বললেন, উনি যে সহজ সরল লোক, উনি বললেন হ্যাঁ আমি জানি তুমি ইলেকশন করতেছ, তবে আমার অবস্থান তোমার বিপক্ষে। তাই আমি বললাম বিপক্ষে? আমি তো সরকারকে সাহায্য করতেছি, আমি স্বতন্ত্র হিসাবে আমি প্রতিনিধিত্ব করতেছি, এটা তো সরকারের সাহায্য করা। আর তাছাড়া আমি লোকজনকে আমি এই যে যাতে বিপুল সংখ্যক ভোট কাস্ট হয় সেই জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমার বিপক্ষে অবস্থানের কোনো কারণ কি থাকতে পারে? না আমি বিপক্ষে এবং তোমার তুমি লাভবান হবে। আমি তো ওনাকে বললাম যে আপনি আমার কোনো রাগ করবেন না, আমি তো দোষের কিছু করি না, এরকম বলে টুলে আমি সালাম আলকি করে সে বিদায় নিয়ে নিলাম। তারপরে আমি ওনার ওই যে আশফাক সাহেব আমার কলিগ, আমি তাকে ফোন করলাম, আমি বললাম যে কী উনি কী বললেন যে আমার বিপক্ষে অবস্থান আমি তো সেটা বুঝতে পারতেছি না। একদিকে ইয়াহিয়া বলতেছে যে ভোট যাই পাই, আমি যতই পাই না কেন সে পাস করবে, আর এখন মুহির সাহেব, খুদ মুহির সাহেব সরকারের এত প্রভাবশালী মন্ত্রী, উনি বলে ফেললেন যে আমাদের অবস্থান তোমার বিপক্ষে, বিষয়টা কি? তো সে বললো যে না মুহির সাহেব কী বলছেন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আপনি আপনার নির্বাচন করেন, আপনি পাস করবেন। সবাই বললো তো পাস করবো, তো পাস তো করবোই, সেটা সবাই বলতেছে আকাশে বাতাসে একই কথা, তো পাস করতে হবে, ঠিক আছে চালিয়ে যাই। এই 3 দিন আগের কথা, আমার আরো কিছু সাশ্রয় হতো, আমার লোকজনও অনেক কষ্ট ত্যাগ থেকে পরিত্রাণ লাভ করতে পারতো। আমি চালিয়ে গেলাম সরল বিশ্বাসে, ঠিক আছে নির্বাচন হোক। নির্বাচনের দিন যখন আসলো তখন সকালে 8:30 সময় আমি বাসায় রেডি হয়েছি যে আমি কয়েকটা সেন্টারে যাব, এটা ব্রডকাস্টিং করব। তখন দেখলাম যে এই যে বুথ সেন্টারগুলো বন্ধ করে টেবিল কাস্টিং শুরু হয়ে গেছে, দরজা বন্ধ করে টেবিল কাস্টিং শুরু হয়ে গেছে। এই যে টেবিল কাস্টিং শুরু হলো, এক সেন্টারে যাই টেবিল কাস্টিং, তো সেখানে আর্মিকে বলি, আর্মি যায়, আর্মি যেয়ে বলে কি যে আমরা সেন্টারে ভিতরে যেতে পারবো না, আমরা শুধু বাহিরে থাকার আমাদের নির্দেশ আছে, আমরা ভিতরে যেতে পারবো, আমরা ভিতরে যদি নাই যান তাহলে ওই যে টেবিল কাস্টিং বন্ধ করবে কে? বলে না ওইটা হচ্ছে প্রিসাইডিং অফিসার এবং ওই যে পুলিশ প্রশাসনের ব্যাপার, তাহলে তারাই তো করতেছে কাজটা, এখন বন্ধ করবে কে? কয়ে যে এটা আমরা কিছু করতে পারবো। তারপর আরও 2-3টা সেন্টারে গেলাম, গেলাম ওই তাজপুরে, তাজপুরে একটা বড় সেন্টার, তাজপুর বাজারে। আমার সেখানে গিয়ে দেখলাম যে ওপেন টেবিল কাস্টিং, আমার যে নির্বাচনী প্রধান এজেন্ট একজন ছিল তাকে মারধর করেছে পুলিশ, তাকে বাইর করে দিয়েছে, এজেন্টদেরকে বাইর করে দিয়েছে এবং তারা ভিতরে তারা টেবিল কাস্টিং করতেছে। আমি তখন প্রিসাইডিং অফিসারকে ডিমান্ড করলাম যে যেহেতু আমার চোখের সামনে এই যে টেবিল কাস্টিং হইতেছে, এই সেন্টার বন্ধ করা হোক, আপনি এটা নির্দেশ দিয়ে এটা বন্ধ করে ফেলেন। উনি বললো না সব ঠিক আছে, এটা তো বন্ধ করা কথা। আমি বললাম আমি লিখিত দিতেছি, আমি লিখিত পিটিশন দিলাম, আমি বললাম যে আপনি একটা কপি দেন, আমাকে একটা সই করে রিসিভ দেন যে আমি আপনাকে বলতেছি যে এখানে টেবিল কাস্টিং হইতেছে আর আপনারা অস্বীকার করতেছেন। আমি ডিসিকে ফোন করলাম, ফোন করলে বললাম দিস ইজ দি সিচুয়েশন, আপনি প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেন। বললো না আমার তো প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেওয়ার কোনো সুযোগ নাই, ইলেকশনের দিন প্রিসাইডিং অফিসার যা করবে সেটাই ফাইনাল। তারপর ফোন করলাম এসপিকে, ফোন করলাম মন্ত্রীদেরকে, এখন তো আর কেউ ফোন ধরে না। তারপর হঠাৎ উসমানীনগরের এই অপারেশন ওসি, তার নাম হচ্ছে জালাল, সে এসে আমাকে চার্জ করলো যে আপনি আমাদের টাইম ওয়েস্ট করতেছেন। বলে কি যে আমি প্রেসিডেন্ট হিসেবে কথা বলতেছি, আমাকে বলি যে আপনি আমাদের টাইম ওয়েস্ট করতেছেন, আপনি ওনাকে এখানে হেল্ড আপ করতেছেন। আমি বললাম যে তোমার দায়িত্ব হচ্ছে তো তুমি পাহারা দেবা, নিরাপত্তার জন্য তুমি এখানে এসেছো, প্রিসাইডিং অফিসারকে আমি কি বলি না বলি এটা তোমার বিষয় না, আর তুমি জানো তুমি আমাকে চেনো, ডোন্ট টক লাইক দিস। আমি একটু মানে তাকে একটু বোঝাতে চেষ্টা করলাম যে আমি তো আর সবাই মতো না, একটু একটু ভিন্ন। তারপর তার ঊর্ধ্বতন অফিসার একজন চলে আসলো, দেখলাম যে উনি উনি তো এএসপি টেএসপি হবে বা ওসি হবে, তো উনি আইসা তাকে একটু থামাই দিল আর আমাকে বললো দেখেন আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আপনার যা কিছু পারেন তা করেন কিন্তু এখানে না। তারপর দেখলাম যে এক পর্যায়ে তারা সবাই মিলে আমাকে আক্রমণ হয়তো করতে পারে, আর আমার সেন্টার আর অনেকটা আছে, আমাকে গিয়ে দেখতে হবে। বাইরে এসে সাংবাদিককে বললাম যে দিস ইজ দ্য সিচুয়েশন, সাংবাদিকরা কিন্তু এই জিনিসটা এই এই ইয়েতে যদিও প্রচুর সাংবাদিক টেলিভিশন ছিল তো প্রচার করতে কিন্তু পারলো না, পারলো না, যদিও আমি জানি যে সাংবাদিকের সহানুভূতি আমার পক্ষে ছিল কিন্তু প্রচার করতে পারলো না। এইভাবে আমি একটার পর একটা যেতে যেয়ে দেখি যে
আমার বিশ্বনাথে যে ইলেকশনটা হয়েছে, আমি যদি বিশ্বনাথকে এবং বাল্লাগঞ্জ উসমানীনগরকে আমি যদি তুলনা করি, বিশ্বনাথে প্রচুর সংখ্যক লোক আমার এখানে আছে যারা ধরেন আমার নির্দেশ ছাড়াও তারা যে কোনো কেন্দ্রে তারা ওই যে অঘটন করতে দেবে না, এই ধরনের শক্তি আছে। আর বাল্লাগঞ্জে উসমানীনগরে কিছুটা দুর্বল আছি এই জন্য যে সেহেতু সেই এলাকায় আমি কখনো নির্বাচিত হয় নাই, মানুষের কাজ করি নাই, কাজে সবাই একটা দুর্বলতা আছে। যাই হোক, বিশ্বনাথে কি হয়েছে, আমার 8,500 ভোট কাস্ট হয়েছে এবং সেখানে ইয়াহিয়ার পক্ষে 1% ভোট হওয়ার কথা, বড় জোর 1,000 বা 500, সেখানে তার হয়েছে 8,700। এটা হচ্ছে ওই যে বুরকা দিয়ে মেয়েদেরকে আইনে ওইটা করেছে, এখানে টেবিল কাস্টিং করতে পারে নাই, দরজা বন্ধ করে করতে পারে নাই। আর বাল্লাগঞ্জে তারা 15-20টা সেন্টার বন্ধ করে টোটালি বন্ধ করে তারা টেবিল কাস্টিং করে ফেলেছে। তো যে কারণে দেখবেন যে এই যে পার্সেন্টেজ অফ ওই যে টার্ন ওভার, ওই যে টার্ন আউট, পার্সেন্টেজ টার্ন আউট আপনি বিশ্বনাথে যদি দেখেন তাহলে 9% টোটাল অ্যাকচুয়াল। আর বাল্লাগঞ্জেও একই, খুব বেশি তারতম্য মনে হয় ধরেন যে ম্যাক্সিমাম 10% টার্ন আউট হয়েছে। তো সেখানে সরকার এখানে দেখিয়ে দিয়েছে যে 42% কত টার্ন আউট হয়েছে, এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ মিথ্যা। এখানে টার্ন আউট বেশি দেখাইছে কোথায়, যে পার্শ্ববর্তী সেন্টারে যেখানে 2,000 ভোটের সেন্টার সেখানে কাস্ট হইল 100 ভোট বা 110টা ভোট, অথচ তার পরের সেন্টারে যেখানে 2,000 ভোট সেখানে কাস্ট হয়ে গেল 1600-1700। এখানেই বোঝা যায় যে ট্রেন্ড, এটা যদি কেউ দেখে, আমি কিন্তু ওগুলো নিয়ে আসছি, ওই যে তাদের যে শিলসই মারা যে রিজাল্ট শিটের আমি আমার সাথে নিয়ে এসেছি, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে তখন বলতে পারো যে এটা তো আমার মুখের কথা না। কারণ আমার দেশে স্বাভাবিক একটা প্রশ্ন থাকে যে নির্বাচনে যেই হারে সেই বলবে যে না কারচুপি হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে অন্তত পক্ষে আমার কথাগুলোর সপক্ষে একটা সাপোর্ট হিসাবে যে তাদের যে অফিসাররা শিলস্বাক্ষর দিয়ে যারা দিয়েছে এইটা যদি আমি তো দেখাই তাহলে অফিসারের কোনো সুযোগ নাই। সম্পূর্ণরূপে একটা প্রহসনের নির্বাচন, কারচুপি হয়েছে এবং সারা বাংলাদেশে 10%-এর বেশি ভোট পড়ে নাই। এই জন্যই আমি মনে করি এখানে বিরোধী দল কিন্তু এই যে টেস্টে কিন্তু বিরোধী দল জয়ী হয়ে গেল, কিন্তু তাদের আমন্ত্রণে সারা দিয়ে বা ভয়ের কারণে যে কারণেই হোক জনগণ ভোট কেন্দ্রে আসে নাই। তাহলে ধরে নিতে হবে যে বিরোধী দল এখানে জয়ী হয়ে গেছে। আর তাছাড়া আমি মনে করি যে আমরা যারা স্বতন্ত্রভাবে সরল মনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমরা মনে করেছিলাম যে 156টা সিট অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতা চলে গেছে, বাকি যে সিটগুলা আসনগুলা এগুলোতে ইলেকশনের একটা স্বচ্ছতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে, ঠিক আছে, যদি টার্ন আউট যদি কমও হয় তারপরে ইলেকশনটা স্বচ্ছ হবে। কিন্তু এটা দেখা গেল এটা প্রিফিক্সড, যেভাবে প্রিফিক্স করে যে বিরোধী দল সৃষ্টি করা হয়েছে, ধরো এরশাদ চলে গেল সিএমএইচে, রোশন এরশাদকে ধরে হয়ে এখানে দাঁড় করানো হলো, ওদিকে এরশাদের জিএম কাদের একদিকে, এই যে বিভিন্ন এই যে এটা ইঞ্জিনিয়ারিং করে যে একটা বিরোধী দল সৃষ্টি করা হলো, ঠিক তদ্রূপ নির্বাচনের রেজাল্টটাও সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার্ড এবং এটা একটা হাস্যকর নির্বাচন। এবং এটার উপরে যদি দাঁড়িয়ে যে বা যারা আমাদের বড়নেতারা মানে তারা যদি আবার গর্ব করে বলেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, তাহলে এখানে আমাদের বলার কি আছে? আমরা তো এই রাজনীতি আমরা কখনো সম্পৃক্ত নই, যে কারণে আমাদের ঠাই কোথাও নাই, কারণ আমরা সবখানে স্পষ্টভাষী এবং আমরা কদম বুঝে রাজনীতি করি না, টাকা দিয়ে নি আমরা টিকিটও কিনি না, আর আমরা ক্ষমতায় 10 বছর ছিলাম আমরা টাকা পয়সা খাইও নাই, কাজেই আমরা এই বয়স হয়ে গেছে এখন এই নীতি থেকে এই অবস্থান থেকে আর সরতে চাই না। এই জন্যই আমি মনে করি যে এদেশে এসেছি, এখানে এই যে আমার কথাগুলো বললাম এগুলো এআরে যাচ্ছে, সবাই শুনছে, অন্ততপক্ষে যারা আমাকে বিশ্বাস করে তারা বিশ্বাস করবে এবং আমার সাক্ষী প্রমাণ আমার সপক্ষে যথেষ্ট আছে। আর যারা করবে না করবে না, আমার কথাটা আমি বললাম, দেশে এই সুযোগ নাই, কিন্তু দেশে এটা বলার সুযোগ নাই, দেশে বলতে হবে যে নির্বাচন হয়েছে ফাটাফাটি হয়েছে, এটা বলতে হবে। দেখি সম্ভবত কলা আছে লাইনে, কে আছেন লাইনে? হ্যালো, সালামালাইকুম। হ্যালো, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি আমরা তো বড় হতাশ হয়েছিলাম যে আপনার প্রোগ্রাম দেখি না, আপনি ঘোষা করেন না, আপনি রাজনীতিবিদ হওয়ার আন্তা নাই, কখন আনছেন আপনার? থ্যাংক ইউ। আর আমরা তো সবসময় দেখি আপনার পালা প্রোগ্রাম। আমার বাড়ি তো আর বিশ্বনাথ না।